আসসালামু আলাইকুম, আমি দিলরুবা নার্গিস, সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ, সরকারি সাধারণ ক্লাস। এই মুহূর্তে অনার্স তৃতীয় বর্ষের যেসব শিক্ষার্থী আমার সাথে অনলাইনে এই লাইভ ক্লাসে যুক্ত আছে, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে আমি দ্রুত যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে আমরা একটা মহামারীর সাথে মোকাবেলা করছি, তো তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবে। তো আমরা আমাদের সে আজকের যে পাঠ সেটাই আমরা চলে যাব। তার আগে আমরা গত পাঠ সম্পর্কে কিছুটা আলোচনা করি। সেটা হলো আমরা গত পাঠে আমরা পড়েছিলাম কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ কিংবা কুফল এবং সুফল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে চিরস্থায়ী বন্দোবস্তটা সেটা তেমন একটা সুফল বয়ে আনতে পারেনি, কারণ এতে কি হয়েছে যে বাংলার যে জমিদার ছিল, জমিদার শ্রেণীর পুরাতন জমিদাররা অনেকটাই তারা জমিদারি হারিয়ে ফেলেছে এবং কৃষকদেরও অবস্থা তেমন একটা উন্নয়ন হয়নি। তো আমরা দেখলাম শেষ পর্যন্ত যে সূর্যাস্ত আইন এবং নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে যে যারা খাজনা পরিশোধ না করতে পারবে তাদের জমিদারি নিলামে যাবে এবং নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয়েছিল, যাদের মাধ্যমে কি হয়েছিল যে ইংরেজ সরকার কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা খাজনাটা হয়তো পেত, কিন্তু যে সাধারণ কৃষক বা রায়ত যারা ছিল, প্রজা যারা ছিল, তাদের উপর কিন্তু এই নতুন জমিদার শ্রেণী এবং তাদের যে নায়েব গোমস্তা তারা এতটা অত্যাচার করতো যে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কাজেই আমরা শেষ পর্যন্ত দেখলাম যে এই স্থায়ী বন্দোবস্তের ফলেরও বন্দোবস্ত দিয়েও কর্নওয়ালিস বাংলার কৃষকদের অবস্থার উন্নয়ন করতে পারেনি, এটার সুফলের চাইতে কুফলটাই বেশি ছিল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব যে কর্নওয়ালিসের পররাষ্ট্রনীতি। সে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে যখন আসে তখন তারও আগে পিটের ভারত শাসন আইনে বলা হয়েছিল যে রাজ্য জয় এবং সাম্রাজ্য বিস্তার এই দুটোই ইংরেজদের মর্যাদা ও নীতির বিরুদ্ধ ছিল, এটা পিটের ভারত শাসন আইনে ছিল। তো কেউ যদি ইংরেজ সরকারের ইংল্যান্ডের সরকারের অনুমতি না নিয়ে এদেশে কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সাম্রাজ্য বিস্তার করে সেটা কিন্তু ছিল অবৈধ, কারণ পিটের যে ভারত শাসন আইন ছিল সেটাতে কিন্তু এটা বলা হয়েছিল যে রাজ্য জয় এবং সাম্রাজ্য বিস্তার করা যাবে না। তো যখন লর্ড কর্নওয়ালিস এদেশের এই ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসেন তখন কিন্তু তাকেও সতর্ক করে দেওয়া হয়েছিল যে সে যেন রাজ্য বিস্তার এবং কোনো রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে। জাস্ট তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছে, তারা যেন সেই তাদের ব্যবসা নিয়েই তারা ব্যস্ত থাকে, তারা যেন এই রাজ্য বিস্তার না করে এবং তারা কোনো রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে। তো আমরা দেখি যে এটা ছিল হস্তক্ষেপ থেকে বিরত থাকা নীতি, এটাকে এরকম ঐতিহাসিকরা এই হস্তক্ষেপ থেকে বিরত থাকা নীতি বলে তারা অভিহিত করত। তো আমরা দেখলাম যে কর্নওয়ালিস যখন দেশের গভর্নর জেনারেল হয়ে আসলো তখন দিল্লির সম্রাট শাহ আলমের পুত্র তাকে তার যে
সিংহাসন সেটা পুনরুদ্ধারের জন্য কর্নালিসকে সে অনুরোধ করে, কিন্তু সেখানে কর্নালিস তার অনুরোধে সাড়া দেয়নি। এরপরে আমরা দেখি যে সে আরও মারাঠা নেতা মহাদজি সিন্ধিয়াও যখন অযোধ্যা আক্রমণ করতে চায় কিংবা করার মতো পরিস্থিতি তৈরি করে, সেখানেও কিন্তু আমরা দেখি কর্নালিস তাকে সতর্ক করে দেয়, কারণ যেহেতু অযোধ্যা আবার কর্নালিসের একটা মিত্র ছিল, সেজন্যই তার মিত্রের সাথে অন্য কেউ যুদ্ধে জড়িয়ে পড়বে তাহলে তাকেও হয়তো বা অযোধ্যার নবাবকে সাহায্য করতে হবে। সেও প্রায় সে মারাঠা নেতাদেরকে সে সতর্ক করে দেয়। কিন্তু আমরা দেখি যে টিপু সুলতান, মহীশূরের শাসনকর্তা টিপু সুলতানের সাথে কিন্তু সে এই যুদ্ধটা এড়িয়ে যেতে পারেনি, যুদ্ধ করেছে এবং সে টিপু সুলতানের সাথে বিভিন্ন কারণে বিবাদে জড়িয়ে পড়ে। তারও যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ যেহেতু তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতবর্ষে তাদের কর্তৃত্ব এবং তাদের ক্ষমতা তারা বজায় রেখেছে, সেজন্য তারা চেয়েছিল যে দক্ষিণ ভারতেও যেন তারা তাদের কর্তৃত্ব বজায় রাখে। যেহেতু দক্ষিণ ভারতে টিপু সুলতান, তারপর হায়দ্রাবাদের নিজাম এরা ছিল, কাজে এদেরকে টিপু সুলতান কর্নালিস চেয়েছিল টিপু সুলতান এবং নিজামকে তার পক্ষে আনতে, এবং তারা যদি তার সাথে মিত্রতায় আবদ্ধ না হয় তাহলে তাদের যুদ্ধের মাধ্যমে তাদের পরাজিত করে সেখানে ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ছিল কর্নালিসের লক্ষ্য। সেজন্য আমরা দেখি যে মহীশূরের যে শাসনকর্তা টিপু সুলতান তার সাথে বিভিন্নভাবে কর্নালিস যুদ্ধের এর আগেও 1743 সালে তারা দ্বিতীয় মহীশূর যুদ্ধের করে, এবং সেখানে আমরা দেখতে পাই যে টিপু সুলতান এবং কর্নালিসের মধ্যে কী হয়, সন্ধি হয়, কিন্তু সে মঙ্গালোরে সন্ধি হয়, কিন্তু সেটাতে আমরা দেখি যে এই দুই পক্ষের তেমন একটা কোনো উন্নতি হয় না, কারণ তাদের মধ্যে যে সন্ধিটা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে তারা দুই পক্ষে তারা মনে মনে আবার কীভাবে যুদ্ধে করে কে কে কাকে পরাস্ত করতে পারে সেই চিন্তা করে। এরপর আমরা দেখি যে টিপু সুলতান ইংরেজদেরকে পরাস্ত করার জন্য তারা সে তার যেসব রাজ্যের সাহায্য, বিভিন্ন রাজ্যে ফ্রান্স, মরিশাস, কনস্টান্টিনোপল, কাবুল বিভিন্ন এলাকায় সে গোপনে সামরিক সাহায্য চায়, কারণ সে চায় যে ইংরেজদের সাথে সে যুদ্ধ করে অবশ্যই সে জয়ী হবে। তো এই চেষ্টাটা টিপু সুলতান করতেছিল, এবং এই যে সে সামরিক সাহায্য নিয়ে আবার ইংরেজ গভর্নর জেনারেল লর্ড কর্নালিসের মোকাবেলা করতে চায়, এটা কিন্তু এই এটা সংবাদটা কিন্তু টিপু কর্নালিস পেয়ে গিয়েছিল। সেজন্য সে চিন্তা করলো যে টিপু সুলতানকে অবশ্যই যুদ্ধে পরাস্ত করতে হবে এবং দক্ষিণ ভারতে দাক্ষিণাতে ইংরেজদের যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আমরা দেখি যে 1788 খ্রিস্টাব্দে কর্নালিস নিজামের কাছ থেকে গুন্টুর লমা স্থানটি লাভ করে, এবং এর বিনিময়ে কর্নালিস কী করে নিজামকে বিভিন্ন অন্য কোনো কেউ যদি তাকে আক্রমণ করে সে তখন সে তাকে সাহায্য করবে এই প্রতিশ্রুতি দিয়ে একটা চুক্তি করে। কিন্তু এরপর আমরা দেখি যে 1790 খ্রিস্টাব্দে কর্নালিস একটা শক্তি সংঘ তৈরি করে, সেখানে সে আশেপাশের কয়েকটি রাজ্যের রাজা নবাবদের সাথে সে
একটা করে সমতার বা একটা চুক্তি করে, কিন্তু সেখানে টিপুর সাথে, টিপু সুলতানের সাথে সে কোনো এই এই শক্তি সঙ্গে কিন্তু টিপু সুলতানের নাম সে রাখে না। কারণ সে যে 1784 সালে মঙ্গালোরের যে যুদ্ধ, মঙ্গালোরের যুদ্ধে যে মঙ্গালোরের চুক্তি করে, সেখানে কিন্তু যে চুক্তি সম্পাদিত হয় সেই চুক্তির কিন্তু সে বরখেলাপও করে কর্নেলের। কারণ আমার এবং ঐতিহাসিকদের যেটা মনে হয় ধারণা, সেটা হলো যে যে কোনোভাবে সে টিপু সুলতানকে সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য সে একটা চিন্তা ভাবনা করতেছিল এবং যে কোনো একটা অজুহাত সে খুঁজতেছিল যাতে টিপু সুলতানের সাথে সে যুদ্ধ করতে পারে এবং যুদ্ধ করে সেই মহীশূরকে ইংরেজ সাম্রাজ্যভুক্ত করতে পারে, সেই চেষ্টায় সে করতেছিল। এদিকে টিপু সুলতানও যখন দেখল যে সেই শান শক্তি সঙ্ঘের টিপু সুলতানের, মহীশূরের টিপু সুলতানের নাম নেই, তখন সেও রাগান্বিত হয়ে গেল এবং সেটা সে বুঝিয়ে দিল যে যখন সে করলো যে ইংরেজদের অধীন কিংবা ইংরেজদের মিত্রদের যে একটা রাজ্য ত্রিবাঙ্কুর, সেটা সে আক্রমণ করে। এতে দেখা যায় যে ইংরেজ কর্নালিস এটা বুঝতে পারে যেহেতু টিপু সুলতান ত্রিবাঙ্কুর আক্রমণ করেছে, তাহলে এই অজুহাতে টিপু সুলতানের যে রাজ্য মহীশূর সেটা আক্রমণ করা যাবে। এবং সে চিন্তা থেকে দেখা যায় যে কর্নালিস টিপু সুলতানের যে রাজ্য মহীশূর সেটা আক্রমণের চিন্তা করে এবং আক্রমণ করার জন্য সে একজন গভর্নর, মাদ্রাজের গভর্নর মেডুসকে সে টিপুর বিরুদ্ধে প্রথমে যুদ্ধ পরিচালনার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় যে টিপু সুলতানের সাথে মেডুস সেরকম সাফল্য লাভ করতে পারেনি, কারণ টিপু সুলতান তাকে পরাস্ত করে ফেলে। তখন কর্নালিস চিন্তা ভাবনা করে যে সে নিজেই টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধে পরিচালনা করবে এবং তাকে পরাজিত করবে। এদিকে দেখা যায় যে টিপু সুলতানকে যে শক্তিশালী, কারণ এই মহীশূর যে সাম্রাজ্য ছিল সেটা আসলে অনেক সমৃদ্ধশালী ছিল এবং সেখানে শক্তিশালী সামরিক বাহিনী ছিল এবং সেই রাজ্যের সব দিক দিয়ে, অর্থনৈতিক এবং সামাজিক সব দিক দিয়ে একটা সমৃদ্ধশালী সাম্রাজ্য ছিল এবং টিপু সুলতানের শক্তিশালী একটা সামরিক বাহিনী ছিল যার মাধ্যমে সে সবসময় একটা যে কোনো একটা যুদ্ধে কিংবা যে কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করলেও সে শক্তিশালী একটা অবস্থা নিয়ে দাঁড়াতে পারতো। তো এতে দেখা গেল যে কর্নালিস চিন্তা করলো যেহেতু দাক্ষিণাত্যে তার একটা প্রতিষ্ঠা করতে হবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সে বিভিন্ন যে তার মিত্রবাহিনী নিজামের অযোধ্যার নিজাম এবং মারাঠা বাহিনী তাদের সাথে মিলে সে এই টিপু সুলতানের মহীশূর রাজ্য আক্রমণ করে। এতে আমরা দেখতে পাই যে মহীশূরের যে রাজধানী শ্রীরঙ্গপত্তম, সেখানে মারাঠারা এই মহীশূরের রাজ্যে আক্রমণ করে সেখানে সে এগুলোই করতে থাকে। রাজ্যের যে বিভিন্ন স্থাপনা সেগুলো ধ্বংস করতে থাকে, তার মানে বিধ্বস্ত করতে থাকে। তখন টিপু সুলতান এই হয় যে কোনোভাবে তার রাজ্যকে বাঁচানোর জন্য সে তখন চিন্তা করে যে তিন বাহিনী মিলে যে তার কর্নালিসের শক্তিশালী মিত্রবাহিনী সেটার কাছে এই টিপু সুলতান তার সামরিক বাহিনী নিয়ে সে পারবে না, সে তাকে
হেরে যেতে হবে, সেই জন্য সে বাধ্য হয়ে সে ইংরেজদের সাথে, ইংরেজ যে গভর্নর লর্ড কর্নওয়ালিসের সাথে সে একটা মিত্র, সে একটা সন্ধি চুক্তি করতে চায়, যার মাধ্যমে সে ইংরেজদেরকে এটাই করে যে যাতে সে তার রাজ্যটা কিছুটা অংশ হলেও সে ফিরে পেতে পারে এবং সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান করতে পারে, সে চিন্তা করেই টিপু সুলতান ইংরেজদের সাথে শ্রীরঙ্গপত্তমের একটা চুক্তি স্বাক্ষর করে এবং যার মাধ্যমে যে তৃতীয় ইঙ্গ মহীশূরের যে যুদ্ধ সেটার সমাপ্ত হয়। এবং এই যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধটা সমাপ্ত হলো একটা চুক্তির মাধ্যমে, সেই চুক্তির যে শর্ত ছিল সেই শর্তে আমরা দেখি যে এই শর্তে টিপু সুলতানকে ইংরেজদেরকে তার মহীশূর রাজ্য অর্ধেক দিয়ে দিতে হবে এবং অর্ধেক অংশ শুধু ইংরেজরা না, মারাঠা, তারপর ইংরেজ কর্নওয়ালিস এবং নিজাম তারা সবাই পাবে এবং যুদ্ধের যে ক্ষতিপূরণ হয়েছে সেই টাকাটাও তাকে দিতে হবে এবং সন্ধিটার ই করার জন্য, প্রতিপালন করার জন্য সে যে সন্ধিটা সে বাস্তবায়ন করবে কিনা সেই জন্য তার যে পুত্র তাদেরকেও সে ইংরেজদের হাতে তুলে দেয়। এই সন্ধির দ্বারা দেখা যায় যে ইংরেজরা বিভিন্ন এলাকা লাভ করে, মারাঠারা মহীশূরের কিছু অংশ লাভ করে এবং নিজামও লাভ করে। এতে দেখা যায় যে ইংরেজরা মহীশূর রাজ্যের অর্ধাংশ পেয়ে যায় এবং বাকি অর্ধেক তারা টিপু সুলতান নিজে শাসন করে। এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে দেখা যায় যে যদি এই যুদ্ধটা সেভাবে পরিচালনা করত কর্নওয়ালিস তাহলে হয়তো বা পুরো মহীশূর যে সাম্রাজ্য সেটা ইংরেজদের, হয়তো বা তারা তার অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই জন্য সে ইঙ্গ টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তমের একটা চুক্তি করে, যাতে যেহেতু সে আমরা জানি যে সেই সময় ইংরেজদের, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেরকম এদেশে যুদ্ধ পরিচালনা এবং সাম্রাজ্য বিস্তারের ইচ্ছা ছিল না, এটা ইংল্যান্ডের যে ডাইরেক্টর সভা এবং ইংল্যান্ডের যে সরকার তারা নিষেধ করে দিয়েছিল। কারণ আমরা জানি যে সেই সময় আবার ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল, যার কারণে এই যে তাদের ইংরেজদের এবং ফরাসিদের যে একটা পরিকল্পনা কিংবা রাজনৈতিক যে একটা জটিলতা সৃষ্টি হয়ে যায়, সেই জন্যই তারা চেয়েছিল যে কোনোভাবে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে তারা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে চায় না, সেটা তাদের যে উপনিবেশগুলো সেগুলো থেকেও তারা অর্থ উপার্জন করতে চায়, তারা যুদ্ধে জড়িয়ে পড়ে তারা অর্থের অপচয় করতে চায় না, সেই জন্যই কিন্তু কর্নওয়ালিসকে, গভর্নর জেনারেল কর্নওয়ালিসকে বলা হয়েছিল যে কোনো রাজ্যের সাথে যেন সে যুদ্ধে জড়িয়ে না পড়ে। তারপরেও এই টিপু সুলতানের সাথে যে কর্নওয়ালিসের যে যুদ্ধটা হয়েছিল এটা আসলে তাদের কর্তৃত্ব বজায় রাখা এবং তাদের নিজেদের অবস্থানকে ধরে রাখার জন্যই যে যুদ্ধটা ছিল, এই যুদ্ধটা করার জন্য কর্নওয়ালিস আসলে অনেকটা বাধ্যই ছিল, কারণ তা না হলে তারা এই ভারতের যে দক্ষিণ অংশ সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারত না, সেজন্যই কর্নওয়ালিস টিপু সুলতানের সাথে এই ইঙ্গ মহীশূরের যুদ্ধটা পরিচালনা করেছিল এবং সেই যুদ্ধে টিপু সুলতানের প্রস্তাবে আর কি এই সন্ধি চুক্তিটা হয়েছিল, যার মাধ্যমে টিপু সুলতান নিজের রাজ্যের অর্ধেক অংশ বাঁচাতে পেরেছিল এবং আর অর্ধেক অংশ এই ত্রিশক্তি যেটা মারাঠা, নিজাম এবং ইংরেজ তাদের মধ্যে তাকে ভাগ করে দিতে হয়েছে এবং যুদ্ধের ক্ষতিপূরণ তো দিতেই হয়েছে। তাছাড়াও যুদ্ধটার যে সন্ধিটার সে শর্ত সে মানবে কি না সেজন্য তাকে ইংরেজদের জিম্মায় তার দুই পুত্রকে দিতে হয়েছে। তো এইভাবে আমরা দেখি যে
ইংরেজ গভর্নর লর্ড কর্নওয়ালিস যে সেই ইংল্যান্ডের যে সরকার তাদের নির্দেশ অনুযায়ী তারা ভারতবর্ষে নিজেদের কর্তৃত্বটা বজায় রেখেছে এবং ব্যবসা বাণিজ্য করেছে, যাতে তারা এখানে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে যেহেতু ফরাসি বিপ্লব হয়েছে এবং একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য তারা চেয়েছে যে ভারতবর্ষে তারা এই জটিলতার মধ্যে না গিয়ে তারা একটা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিকভাবে এখানে তাদের একটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলো, যেটা তারা সম্ভব করতে পেরেছিলো। যদিও টিপু সুলতান ইংরেজদেরকে কিছুটা অসুবিধা ফেলেছিলো, কিন্তু কর্নওয়ালিস দক্ষতার সাথে টিপু সুলতানকে পরাস্ত করার চেষ্টা করেছিলো, যার কারণে দেখা গেল যে শেষ পর্যন্ত টিপু সুলতানকে তার সাথে সন্ধি করে সেই মহীশূরের অনেকটা অংশ তারা ইংরেজ কর্তৃত্বাধীন নিয়ে নিয়েছিলো। এভাবে আমরা দেখি যে সমস্ত দিক যদি আমরা বিবেচনা করি যে কর্নওয়ালিস টিপুর রাজ্য সম্পূর্ণরূপে গ্রাস না করে টিপুকে বেশ কিছু অংশ ছেড়ে দিয়ে তারা কী করেছিলো, যে দাক্ষিণাত্যে যে ইংরেজ যে কর্তৃত্ব সেটা মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছিল। যদি ইংরেজরা এই টিপু সুলতানকে সম্পূর্ণরূপে পরাস্ত করতো, হয়তো বা সেখানে একটা ইংরেজদের অধীনে কাউকে সেখানে শাসন করতে দিলে হয়তো বা সেটাতে আবার টিপু সুলতান হয়তো বা আবার কোনোভাবে সেটা আক্রমণ করে তার অধীন করে ফেলতে পারতো। সেই চিন্তাভাবনা থেকেই হয়তো বা কর্নওয়ালিস সেখানে এই টিপু সুলতানের কে সাথে একটা সন্ধি চুক্তি করে তাকে তাদের অধীনস্থ করে রেখেছে, যাতে সে যখন তখন সে আবার যুদ্ধের জন্য প্রস্তুত নিতে না পারে এবং তার যে মিত্র শক্তি মারাঠা এবং নিজাম তাদেরকেও সেখানে কিছুটা অংশ তাদের দেওয়া হয়েছে, যার যাতে তারাও যদি কখনো টিপু সুলতান আবার যুদ্ধ করে কিংবা যুদ্ধের প্রস্তুতি নেয় সেটার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারে এবং সেই এটা দমন করতে পারে, সেই আক্রমণটা তারা প্রতিহত করতে পারে, সেই চেষ্টায় তারা করেছিল। এবং যেটার কারণে আমরা দেখি যে দাক্ষিণাতে ইংরেজ সরকার বা লর্ড কর্নওয়ালিস দাক্ষিণাতে ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। তো আমরা দেখি যে কর্নওয়ালিস আসলে তার পররাষ্ট্রনীতিতেও অনেকটা দক্ষতা দেখিয়েছে, যার কারণে আশেপাশের রাজ্য সেগুলোকে সে পরাস্ত করে এবং সেগুলোকে তার ইংরেজ কর্তৃত্বের দিন এবং ইংরেজদের অনুগত করতে সে বাধ্য করেছিল। তো এভাবেই আমরা কর্নওয়ালিসের যে শাসনকাল এবং তার বিভিন্ন সংস্কার, তার পররাষ্ট্রনীতি সেগুলো আমরা সেই সম্পর্কে আমরা জানলাম। যদিও ইতিহাসে কর্নওয়ালিস সেই চিরস্থায়ী বন্দোবস্তের যে ভূমি রাজস্বের যে সংস্কার সেজন্য সে বেশি বিখ্যাত হয়ে আছে, তারপরে আমরা দেখি যে পররাষ্ট্রনীতিতে সে অনেকটা দক্ষতা দেখিয়েছে, যার কারণে টিপু মহীশূরের টিপু সুলতানের মতো একজন দক্ষ শাসক সামরিক নেতা তাকেও সে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল। আমরা এর পরবর্তীতে আরেকজন যে গভর্নর জেনারেল যা জনসুর তার সম্পর্কে জানব। তো আজকে আমরা কর্নওয়ালিসের যে চিরস্থায়ী বন্দোবস্তর এটা চিরস্থায়ী বন্দোবস্তর যে ব্যবস্থা যে চালু করেছিল 1793 সালে সেটা সম্পর্কে আমরা এর আগে জেনেছি, এর দুষ্গুণ জেনেছি, আজকে জানলাম কর্নওয়ালিসের পররাষ্ট্রনীতি যেখানেও সে অনেকটা সফলতা দেখিয়েছে। তো এখানে আমরা আরও একজন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস যার সম্পর্কে আমরা
আগে আলোচনা করেছি এবং কর্নালিস এর সম্পর্কে আমরা জানলাম। তাতে দেখা গেল যে এরা সবাই গভর্নর জেনারেল হয়ে ভারতবর্ষে এসে তাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই কোম্পানিকে যেরকম সমৃদ্ধ করেছে সেরকম বিভিন্ন, তারা শুধু এই ব্যবসার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেনি, তারা এদেশের কর্তৃত্ব নিয়ে এখানে রাজ্য সাম্রাজ্য বিস্তার এবং বিভিন্ন রাজ্যের রাজা কিংবা নবাবকে তাদের অধীনস্থ করতে বাধ্য করেছিল এবং তারা এদেশে যে তাদের সাম্রাজ্য বিস্তারের যে নীতি সেটাতে তারা অনেকটা সফলতা অর্জন করেছিল। তো আজকে আমরা সেই কর্নালিস সম্পর্কে আমাদের আলোচনা এখানে শেষ করলাম। তো এতক্ষণ যারা আমার সাথে এই আলোচনায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরেও তোমরা আমার সাথে এইভাবে সহযোগিতা করবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।